আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন হচ্ছে জানুয়ারি মাস 2021, শীত প্রায় চলে যাচ্ছে ধীরে ধীরে এবং গরম ধীরে ধীরে বাড়া শুরু করেছে। আমাদের শীতকালীন যে সবজিগুলো বা শীতকালীন যে আমাদের যে কোনো রোগের যে প্রাদুর্ভাবটা ছিল এই কয়দিন, সেটা কিছুটা এখন কমে এসেছে। বাট তারপরেও আমরা দেখা যাচ্ছে যে কেউ না কেউ কখনো না কখনো অসুস্থ হচ্ছি এবং সেটা থেকে আমরা পরিত্রাণও পাচ্ছি। এটাই আসলে আমাদের জীবনের নিয়ম, আমরা কি অসুস্থ হব আবার সেটা থেকে মুক্তি পাবো। যারা আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না, তারা হয়তো দীর্ঘদিন অসুস্থতায় ভুগবো। যারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, তারা 8-10টা সুস্থ মানুষের মতো জীবনযাপন করবো। দর্শক, আসুন বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের যিনি অতিথি, ওনার সাথে আমরা আপনার সাথে পরিচয় করিয়ে দিই। ওনার নাম হচ্ছেন আবুল খায়ের, ওনার বয়স 38 বছর, উনি একজন প্রবাসী। আসুন আমরা সরাসরি ওনার সাথে কথা বলি যে ওনার কী ধরনের সমস্যা ছিল এবং সেখান থেকে উনি কীভাবে পরিত্রাণ পেয়েছেন এবং আজকে উনি ওনার স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। আজকে আমরা ওনার কাছ থেকে সেই গল্পটাই শুনব। আসসালামু আলাইকুম, দর্শকের উদ্দেশ্যে একটু আপনার নামটা একটু বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবুল খায়ের। আবুল খায়ের, আচ্ছা, আপনি বাংলাদেশে কোথায় বসবাস করেন মূলত? বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে? জি জি। আচ্ছা, আমরা জানি যে আপনি একজন প্রবাসী, প্রবাসে কোন দেশে আছেন? সৌদি আরবে আছি। সৌদি আরবে কত বছর যাবত আছেন? 3 বছর। কত 3 বছর যাবত? আচ্ছা, আমাদের সাথে কি মূলত আমাদের দর্শকদের সাথে কি একটু শেয়ার করা যায় যে আপনি মূলত আপনার সৌদি আরবে কি পেশার সাথে জড়িত? জি, শেয়ার করা যায়। আমি সৌদি আরবে, এখানে আরবি ভাষায় বলে যে মাজরা, মাজরা বাংলায় বলে কৃষিকাজ, কৃষিকাজ সেটা করি, সবজি করি। আচ্ছা, ওই দেশের সবজি? ওই দেশে আপনি সবজি বা কৃষিকাজের সাথে আপনি জড়িত, তার মানে আপনাকে ওখানে দেখা যাচ্ছে মাঝে মধ্যে একটু কায়িক পরিশ্রম করতে হয়, যদিও ওখানে সব উন্নত প্রযুক্তির মাধ্যমেই আপনার এই ধরনের কাজগুলো করা হয়ে থাকে বিভিন্ন মেশিনের মাধ্যমে। স্যার, আমাদেরকে কি একটু বলা যায় যে আপনার মূলত সমস্যাটা কী এবং সেটা কবে প্রথম শুরু হয়েছিল? সমস্যাটা গত রমজান মাসে আমার পিঠে ব্যথা হয়, ব্যথাটা অনেক জায়গায় চলে যেত। তো কাজ করার সময় প্রথম ফিল করার নাকি এমনিতেই? কাজ করলেও হয়তো, না করলেও হয়তো, অবসর থাকলেও হয়তো। তারপরে ওইখানে ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলছে যে পিঠের হাড় নাকি ক্ষয় হয়েছে। তো তারপর আমি এখান থেকে চলে আসলাম বাংলাদেশে, আইসা স্যারের সাথে দেয়া করলাম, এখানে আইসে চিকিৎসা নিলাম, এখন আল্লাহর রহমতে মোটামুটি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো এই আর কি। আচ্ছা, প্রথম যখন আপনার এই পিঠে ব্যথাটা শুরু হয়, তো ডক্টররা কি আপনার কোনো ডায়াগনোসিস বা কিছু করেছিল যেটার মাধ্যমে ওনারা জানতে পারে যে আপনার যে আপনার সমস্যাটা সেটা তারা কীভাবে জানতে পারেন? ওই দেশে আমি অনেক পরীক্ষা নিয়েছি, আমার যখন পেটে তল পেটও ব্যথা হতো, এই পিছে দুই সাইডে ব্যথা হতো, তো আপনার ডাক্তার দেখাইলে ওরা গেলা কি বলে না না ওই যে কিডনি পরীক্ষা দিত, ফসরা পরীক্ষা দিত এবং ডায়াবেটিস পরীক্ষা করতো, এগুলা সব পরীক্ষা ভালো। কিডনি পরীক্ষা অনেকবার করছি, সব রেজাল্ট ইনশাল্লাহ ভালো আলহামদুলিল্লাহ। লাস্টে অন্য এক ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের কাছে যাওয়ার পর আমার কোমরের একটা এক্সরে দিছে। ওই দেশে ডিজিটাল এক্সরে, ভিডিও সিডি ক্যাসেটের মাধ্যমে এক্সরেটা, শরীরের সমস্যাগুলো উঠে ওই পরীক্ষার মধ্যে আসছে যে আপনার, আমাকে দেখাইছে ভিডিওটা যে আপনার এই ফিটের মধ্যে সমস্যা, এই হাড় কই হইতেছে, মানে এখনও এটা পুরোপুরি হয় নাই, মানে আরম্ভ হয়েছে সেজন্য আপনার এখানে সমস্যাটা হয় এটাই। তারপরে উনি ওষুধ দিছিল, বলছে যে 1 সপ্তাহ পরে দেখা করে, এর ভিতরে আমি চলে আসছি দেশে। তো তার মানে উনি এটা দেখার পরে আপনাকে কিছু ওষুধ দিয়েছেন, তো এটা কি আপনার করোনার সময়কালীন সময় আপনি চলে এসেছেন বাংলাদেশে? না না, এটা করোনার পরে, যে করোনার সময় আপনার বিমান বন্ধ ছিল, বন্ধ থাকার পরে যখন ওপেন হয়েছে, তারপরে কিছুদিন পরে এসে আর পড়ছে আর কি, আসার একটা সুযোগ পাওয়া গেছে তাই। আচ্ছা, তো আমরা জানি, আমরা আপনার এমআরআই রিপোর্টে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার পিএলআইডিতে L4 এবং S1 এই দুইটা ডিস্কে মূলত আপনার সমস্যা ছিল। তো আপনি, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, তো স্যারের ব্যাপারে প্রথমে আপনি কীভাবে জানতে পারেন? ও, ওনার ব্যাপারে যখন ওই সৌদি আরবে ডাক্তার দেখাচ্ছি, উনি ওষুধ লিখছে, লেখার পরে বলছে আপনার প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করতে হবে। তখন আমি বললাম স্যার ব্যায়াম কীভাবে করবো? বলছে যে ইউটিউবে অনেক
ব্যায়াম দিয়ে থাকে অনেকেই, এগুলো আপনি দেখবেন দেখে প্রতিদিন এক ঘন্টা ব্যায়াম করবেন। তখন ইউটিউবে ওই ব্যায়ামের চার্জ দিতে গিয়ে অনেকের ইয়ে দেখছি, দেখার পরে ওই সুকুল্লার প্রধান স্যারের ইয়েটাও আসছে, তখন মানে ওনার অনেক ভিডিও দেখলাম, কথাবার্তা শুনলাম, মানে ওনার সাজেশন আর আমার সমস্যা মানে মিলে যায়, মিলে গেছে। মিলে যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে দেশে যখন যাচ্ছি ওনাকে একবার দেখাই, দেখাবো ওনার সাথে, ট্রিটমেন্ট নিব, তারপরে আল্লাহ কী করে দেখা যাবে। এখন আসছি, পরে উনি একটা এমআরআই দিছে, এমআরআই দেওয়ার পরে উনি বলছে যে ডিস্ক প্রলেপ। আচ্ছা, হ্যাঁ ডিস্ক প্রলেপ বলছে। তারপরে উনি আমাকে 21 দিনের ভর্তি লিখছিল যে 21 দিন থাকতে হবে। পরে আমি ভর্তি হয়েছি, ভর্তি হয়ে 15 দিনে, আজকে 15 দিন আমি চলে যেতেছি এখন আলহামদুলিল্লাহ, আমার সমস্যাগুলো ভালো ভালো। আচ্ছা, তো আজকে 15 দিন পর যখন আপনি আপনার বাড়ি ফিরে যাচ্ছেন, আপনার টোটাল সামগ্রিক অবস্থাটা কেমন বা আপনার শরীরের অবস্থাটা কেমন? আগে সেই ব্যথাগুলো কি এখন আসে, ফিরে আসে, বা আপনার কাজ করতে গেলে কি ব্যথাগুলো এখন আসে আগের মতো? বর্তমানে ব্যথা নাই স্যার। আপনি দীর্ঘ একটা সময় আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন এবং আজকে আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ আপনি বাড়ি ফিরে যাচ্ছেন। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন আমাদের আশপাশে যারা হয়তো এই ধরনের সমস্যায় ভুগছেন, তারা হয়তো জানেন না কার কাছে গেলে তারা ভালো বা সঠিক ট্রিটমেন্ট পেতে পারেন, তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? না, যাদের সমস্যা আছে তারা স্যারের কাছে আসলে আশা করি ভালো হবে, ভালো ফল পাবে, সেটাই আর কি। সবাইকে আসার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আমরা আপনার উত্তরোত্তর সারা জীবন এরকম ভালো থাকেন সেটা আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।